মালয়েশিয়াতে আপনারা যারা ফ্রি ভিসায় আসতে চাচ্ছেন, বা অনেকে আমাকে প্রশ্ন করেন বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, যে যে ভাই আমি মালয়েশিয়াতে ফ্রি ভিসায় যাইতে চাই, আমি মালয়েশিয়াতে গিয়ে আমি নিজের ইচ্ছা মতো কাজ করার ওই রকম সিস্টেম আছে নাকি, বা ফ্রি ভিসা আছে নাকি? তো আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে বলতেছি, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আপনাদেরকে আমি সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আশা করছি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমি যে কোনো তথ্য আপডেট দিলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো যারা আমাকে প্রশ্ন করতেছেন ফ্রি ভিসা সম্পর্কে, আজকে তার বিস্তারিত সঠিক তথ্য দিব আপনাদেরকে, আসলে কি ফ্রি ভিসা আছে নাকি। তো আসলে মালয়েশিয়ার সিস্টেমটা হচ্ছে যে টোটালি ডিফারেন্ট অন্যান্য দেশ থেকে। এখানে এজেন্ট সিস্টেম আর কোম্পানি, কোম্পানি হচ্ছে সরাসরি আপনাকে কোম্পানিতে নিয়োগ দিবে, যেমন ফ্যাক্টরি হতে পারে, যে কোনো ইয়ে হতে পারে। আর এজেন্ট হচ্ছে যাই আপনাকে সার্ভিস সেক্টরের ভিসায় আনবে, তা আনার পরে আপনাকে বিভিন্ন জায়গায় কাজ দিবে। বিভিন্ন জায়গায় আপনাকে যে সকল সহজ কাজগুলো আছে, যেমন সুপার মার্কেট, রেস্টুরেন্ট, হোটেল থেকে শুরু করে যে সকল ক্লিনিংয়ের কাজগুলো থেকে শুরু করে সবগুলো, এগুলো সব সার্ভিস সেক্টরের আন্ডারে ওইগুলো কাজ দিবে। তো সেক্ষেত্রে যারা আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া ফ্রি ভিসা আসার সিস্টেম আছে নাকি, বা ফ্রি ভিসা কাজ করা যাবে নাকি নিজের ইচ্ছা মতো, সো সেই ক্ষেত্রে আমি যদি বলি, ফ্রি বলতে কোনো ভিসা নেই মালয়েশিয়াতে। যদি আপনি এখানে এসে আপনি কোম্পানি যদি আপনাকে ভিসা লাগিয়ে দেয়, আর কোম্পানি যদি এগ্রি হয়, ওকে সমস্যা নাই, তুমি বাইরে গিয়ে কাজ করতে পারবে, আমার প্রবলেম নাই, তাহলে আপনি ওই কোম্পানি আন্ডারে, মানে আপনি আপনার বিসের ক্যাটাগরি অনুযায়ী যে কাজগুলো করা যাবে ওইগুলো করতে পারবেন। এটাই আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এমনিতে যদি কোম্পানি আপনাকে না দেয় বা এজেন্ট আপনাকে না দেয়, তাহলে আপনি কখনোই পারবেন না, যে আপনার যদিও করেন আপনার ইচ্ছা মতো, তাহলে আপনাকে ইলিগ্যাল হতে হবে। তো সেই ক্ষেত্রে আশা করি বুঝতেই পারছেন যে কোম্পানি যদি রাজি হয় বা আপনার এজেন্ট যদি রাজি হয়, তাহলে আপনি নিজের ইচ্ছা মতো ফ্রিতে বাইরে কাজ করতে পারবেন। তো এটারই নাম দেয় অনেকে ফ্রি ভিসা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম সিম্পলভাবে আমি বুঝিয়েছি। তো আর আপনারা যারা মালয়েশিয়া আসবেন, চ্যানেলটি একটু ঘুরে দেখুন, কারণ মালয়েশিয়া সম্পর্কে অনেক তথ্য দিয়েছি আমি এই চ্যানেলটির মাধ্যমে। অনেক প্রশ্ন করেছেন আপনারা বাংলাদেশ থেকে, সকলের প্রশ্ন উত্তর দিয়েছি। তো আশা করছি আমি যে বিষয়গুলো বলছি, এগুলো আই ডোন্ট থিঙ্ক যে এগুলো আপনাদেরকে এত সহজভাবে কেউ বলবে। আমি আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা চেক করে দেখবেন, যে সকল প্রশ্নগুলো আপনারা করেছেন বা যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি। আর আপনারা যারা আমাকে দেখেন, আপনাদের সকল কমেন্ট আমি দেখি, অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সবসময় কমেন্ট করে সাপোর্ট করেন। শুভকামনা আপনাদের জন্য যারা মালয়েশিয়া আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।